ইম্প্রুভ ইউর গেম প্লে, যেটা কিনা প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যদি সে একটা প্রো প্লেয়ার হইতে চায়। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। প্রত্যেকটা প্লেয়ার যে ফ্রি ফায়ার খেলে তার ভিতরে কিন্তু এরকমের একটা ইচ্ছা থাকে যে আমি এখন এত ভালো খেলতে পারতেছি, তাহলে আমি যদি আরো ভালো খেলতে পারতাম তাহলে আরো কত ভালো হইতো, আমি আরো ইজিলি যে কোনো এনিমিকে মারতে পারতাম। তো তোমার ভিতরে যদি এই রকমের কোনো ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য, কারণ আজকের এই ভিডিওটাতে তোমার এই ভাই তোমাকে গেম প্লে ইম্প্রুভ করার জন্য এত টিপস দিবে যে তো চলো ভাই লোক আর সময়ের নষ্ট না করে আমরা আমাদের কার্যক্রমকে এখানেই শুরু করি। চলো ভাই দেখো আপনি কি করতে হয়। And so guys, gameplay improve করার জন্য তোমাকে যেটা আমি সবার ফার্স্ট নাম্বার যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে তোমাকে অলওয়েজ ইয়ারফোন ইউজ করতে হবে যখন তুমি গেম প্লে করবা। ওকে, এন্ড ইয়ারফোন ইউজের অনেক বেশি কিন্তু বেনিফিট আছে। তো তার মধ্যে ফার্স্ট যে বেনিফিটটা সেটা হচ্ছে যে তুমি এনিমির ফুট স্টেপ পেয়ে যাবে খুব ইজিলি, যে এনিমি কোন দিক থেকে তোমার উপরে রাজ দিতেছে বা তোমাকে মারার জন্য আসতেছে। ওকে, ধরো যে এখন তুমি একটা 1v4 সিচুয়েশনের ভিতরে আটকে গেছো। ওকে, এখন তো তোমার বুঝতে হবে যে এনিমি কোন দিক থেকে আসছে। যদি এমন হয় যে এনিমি রাইট সাইড থেকে আসতেছে তাহলে কিন্তু তুমি রাইট সাইডে তোমার কানে কিন্তু তুমি ফুট স্টেপটা পেয়ে যাবে। এন্ড এমন যদি এনিমি লেফট সাইড থেকে আসতেছে তখন কিন্তু খুব তুমি ইজিলি বুঝে যেতে পারবা যে এনিমি এখন লেফট সাইড থেকে আসতেছে, কারণ তুমি তার ফুট স্টেপটা পাবা। ওকে, সো এটা কতটা বেনিফিটেড হবে তোমার জন্য সেটা তো এখানে বুঝতে পারতেছো, কারণ তুমি খুব ইজিলি বুঝে যাবে যে এনিমি কোন দিক থেকে তোমার উপরে রাশ দিবে। অ্যান্ড তখন কিন্তু তুমি খুবই ইজিলি এনিমির আগে এনিমির এগেনস্টে কিন্তু অ্যাকশন নিতে পারবা। অ্যান্ড এনিমির আগেই যদি তুমি এনিমিকে মারতে পারো তাহলে তো বুঝতে পারতেছো কতটা ইজি হবে তোমার জন্য ফাইটটা জিততে। অ্যান্ড এখানে অনেকে একটা মিস্টেক করে ফেলে, সেটা হচ্ছে অনেকে কী করে ইয়ারবাডস ইউজ করে। তো দেখো ইয়ারবাডস ইউজের কিছু প্রবলেম আছে এই জায়গায়, কারণ ইয়ারবাডসের ভিতরে কিন্তু একটু লেটেন্সি থাকে বা একটু লেট কিন্তু রিপ্লাই পাওয়া যায়। তো তুমি যখন খেলবা তখন কিন্তু এমন হতে পারে লেট রিপ্লাই পেতে চাই, এতে কিন্তু তোমার গেম প্লে আরো ক্রাশ হতে পারে। ওকে, অ্যান্ড সো গাইস তারপরে যে টিপসটা দিব সেটাকে টিপস না বলে একটা মিস্টেকও বলতে পারো। তো অনেকে কী করে এই মিস্টেকটার কারণে কিন্তু গেম প্লেটাকে ইম্প্রুভ করতে পারে না, অ্যান্ড তাদের গেম প্লে ওই আগের মতোই থাকা যায়। অ্যান্ড সেটা হচ্ছে কাস্টম এই চুটির ভিতরে বারবার চেঞ্জেস করতে থাকা। ওকে, অ্যান্ড এই যে সিম্পল একটা ভুলের কারণে কিন্তু অনেকের অনেক প্রবলেম হয়। অ্যান্ড অনেকে তো কী করে একদম কাস্টম এই চুটির ভিতরে যাবে একদম মাস মাখান চেঞ্জ করতেই থাকবো। অ্যান্ড তো ভাই দেখো কাস্টম এইচুরির ভিতরে যদি তুমি এত চেঞ্জেস করো তাহলে কিন্তু কখনই কাস্টম এইচুরির সাথে তুমি ফিট হইতে পারবা না। অ্যান্ড কাস্টম এইচুরির সাথে ফিট না হলে তুমি গেম প্লেকে কীভাবে ইম্প্রুভ করবা? অ্যান্ড তুমি যদি আমার এই এইচুরিটার ভিতরে দেখো, আমি কিন্তু একটা এইচুরিতেই অলমোস্ট 9 মাসের মতো কিন্তু গেম প্লে করতেছি। অ্যান্ড এটাতে কিন্তু আমি কোনোরকম কোনো চেঞ্জেস করি নি। অ্যান্ড এইটার কারণে কী হয়েছে, একদম এইচুরির সাথে কিন্তু আমার হ্যান্ডসেট হয়ে গেছে। ওকে, অ্যান্ড আমার দেখাও লাগে না যে কোন জায়গায় কোন বাটনটা আছে, জাস্ট আমার এটা একদম মাথার মধ্যে সেট হয়ে গেছে। তো এরকমই কিন্তু তোমারও হইতে হবে, একদম কাস্টম এইচুরির সাথে ফিট হইতে হবে, তা না হলে কিন্তু তোমার বাটন দেখে দেখে ক্লিক করতে হবে। এটা কিন্তু তোমার গেম প্লেকে অনেক স্লো করে দিবে। তো তুমি যদি এমন লোকদের মধ্যে ঠিকা হয়ে থাকো যে তুমি কাস্টম এইচুরিকে চেঞ্জ করতেছো তাহলে এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু আর করবা না, কারণ কাস্টম এইচুরির সাথেই তুমি যদি সেট না হও তোমার গেম প্লে কিন্তু তুমি কোনোদিনও কিন্তু ইম্প্রুভ করতে পারবে না। যদি এমন হয় কাস্টম এইচুরির সাথে তুমি ফিট না, তোমার কাস্টম এইচুরিতে কোনো প্রবলেম আছে, তাহলে তুমি একটা নতুন কাস্টম এইচুরি বানাতে পারো, অ্যান্ড সেটাতে কিন্তু হ্যান্ডসেট করতে পারো। অ্যান্ড সো গাইস তারপরে যে টিপসটার কথা বলবো সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, একদম অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার গেম প্লেকে ইম্প্রুভ করার জন্য। কারণ এই জিনিসটাকে যদি তুমি ইউজ না করো তোমার কিন্তু ড্র্যাগ শট ওয়ান টাইপ গেলে অনেক প্রবলেম হবে। অ্যান্ড সেটা হচ্ছে তোমাকে অলওয়েজ ট্রাই করতে হবে ফিঙ্গার স্লিপ বা ফিঙ্গার গ্লাভস বা গেমিং গ্লাভস যেটাই বলো এই টাইপের জিনিসগুলোকে ইউজ করার। অ্যান্ড তারপর কথা আছে যে এইগুলোকে তুমি কেন ইউজ করবা, তুমি কী বেনিফিট পাবে এগুলোকে ইউজ করে। ওকে, তো নর্মালি যখন তুমি গেম প্লে করো তখন একটা জিনিস নিয়ে কিন্তু সমস্যা তুমি অনেক সময় ফেস করবা, সেটা হচ্ছে তুমি যখন ড্র্যাগটা করো তোমার হাতটা বা ফিঙ্গারটা কিন্তু ডিসের সাথে আটকে যায়, অ্যান্ড সেটার কারণে কিন্তু তোমার ড্র্যাগটা ঠিকভাবে হয় না, অ্যান্ড এনিমি তোমার যাই হোক। অ্যান্ড তো এই প্রবলেমটাই কিন্তু সলভ করবে ফিঙ্গার স্লিপ বা গেমিং গ্লাভস। ওকে, অ্যান্ড এইগুলোকে যখন তুমি ইউজ করবা তখন কিন্তু তোমার হাতটা ডিসের উপরে আটকাবে না। অ্যান্ড এখন কথা আছে যদি তুমি এইগুলোকে না ইউজ করতে চাও তাহলে তুমি কী করবা, তুমি যে কোনো কোম্পানির পাউডারকে কিন্তু ইউজ করতে পারো ডিসের উপরে অল্প একটু করে। বাট এখন এখানে একটা কথা আছে, আমি তোমাকে কখনো এটা সাজেস্ট করবো না যে তুমি পাউডার ইউজ করো, কারণ পাউডার ইউজ করলে ডিসপ্লের উপরে স্ক্র্যাচ পড়ে যাওয়ার কিন্তু চান্সেস থাকে। অ্যান্ড এটা তুমি অবশ্যই চাইবে না তোমার আদরের মোবাইলটা পেয়ারের মোবাইলটার উপরে স্ক্র্যাচ পড়ুক। তো সেটা অ্যাভয়েড করার জন্য কিন্তু তুমি ফিঙ্গার স্লিপ ইউজ করতে পারো, জাস্ট 20-25 টাকা প্যাকেট পাওয়া যায়। অ্যান্ড একবার যদি তুমি কিনে নাও ইজিলি তুমি 2-2.5 মাস তো ইউজ করতেই পারবে এটাকে। ওকে, স্যার
এন্ড তারপরে যে গেম প্লে কে আপগ্রেড করার জন্য তোমাকে এই জায়গায় আমি যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে তোমাকে অলওয়েজ ট্রাই করতে হবে 1 ভার্সেস 4 গেম প্লে করার, কারণ যদি তুমি 1 ভার্সেস 4 এ সারভাইভ করা শিখাছো সেখান থেকে তোমার যত স্কিলস লাগে একটা প্রো প্লেয়ার হইতে হইলে যতগুলা স্কিলস তোমার লাগে সবই কিন্তু তুমি সেখান থেকে খুব তাড়াতাড়ি বাড়ায় ফেলতে পারবা। যেমন তোমার মুভমেন্ট স্পিড থাকা লাগে, তোমার ওয়ান ট্যাপ বেশি মারতে জানা লাগে, তোমার ফাস্ট গ্লোয়ার লাগাইতে জানা লাগে, অ্যান্ড প্লাস তোমার অনেক বেশি মুভমেন্ট স্পিডের পাশাপাশি তোমার অ্যাকুরেসিও থাকা লাগে। তো সেই সব স্কিলস কিন্তু তুমি 1 ভার্সেস 4 খেলেই বাড়ায় নিতে পারবা। অ্যান্ড তারপরে কথা বলি যে শুরুতে তো তুমি পারবা না 1 ভার্সেস 4 এ, তো সেখানে তুমি অলওয়েজ শুরুর দিকে ট্রাই করবা 1 ভার্সেস 2 খেলার, ওকে? কারণ 1 ভার্সেস 2 কিন্তু অনেকটাই আপগ্রেড করা যায় নিজের গেম প্লেকে। অ্যান্ড এই সিচুয়েশনগুলোতে যদি তুমি সার্ভাইভ করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার স্কোয়াডের ভিতরে অনেক বেশি প্রেস্টিজ পাইবা। সো আই হোপ বুঝতে পারছো কেন তুমি এই জায়গায় 1 ভার্সেস 4 খেলবা। কথা কি ক্লিয়ার না বেজাল জানি না। অ্যান্ড তো বাস গাইস, ভিডিও আজকের মতন এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাইতে বলবেন। অ্যান্ড যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে তাহলে ভাই ভিডিওটাতে লাইক মারো, কারণ তোমাদেরকে একটা লাইক কিন্তু অনেক বেশি মোটিভেট করে আমাকে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে। চ্যানেল যদি নতুন থাকো তাহলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের চ্যানেলে কিন্তু এরকম ফ্রি ফায়ার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তুমি প্রত্যেকদিন দেখতে পাবো। সো আজকের মতন বাই বাই, টাটা, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আই মকলেস, ভিডিওর ভিতরে আওয়াজ হইলো কেন লেগা? তোরা না কইলাম ভিডিওর ভিতরে চারি পাঁচটা দেখবি বেটা। হ্যাঁ বেটা, তোরে তো আজকে